শেষের দিকে এসে এমন সমস্যা হলো আর্থিক সমস্যা। এবং আমি অত্যন্ত দুঃখিত এই ব্যাপারে আমি অনেক চেষ্টা করে কিছু করতে পারিনি, শেষ পর্যন্ত সাহেব তারা বোধ হয় এটাকে করে দিতে পেরেছেন। আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই সমস্যার সমাধান করেছেন, সেজন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ। স্বাধীনতা 51 বছর পার হয়েছে, কি দুর্ভাগ্য কি হতভাগ্য জাতি আমরা, যে এখনো আমাদেরকে যে বিষয়ে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে, আমাদের বাহিনীর বিরুদ্ধে, সেই একই জিনিস নিয়ে এখনো আমাদেরকে লড়াই করতে হচ্ছে। এখনো প্রাণ দিতে হচ্ছে, এখনো রাজপথে নামতে হচ্ছে, চিৎকার করতে হচ্ছে। একটা জিনিস যে আমি আমার অধিকারটা চাই, সেই অধিকারটা কি, যে আমি যে এই রাষ্ট্রের একজন মালিক, জনগণ এই মালিকানাটা ফেরত চাই। অর্থাৎ আমি একদিন ভোট দিয়ে 5 বছরের জন্য আমার প্রতিনিধি নির্বাচন করব, যে প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে, এই বিষয়টা আমি ফেরত চাই। আমি আমার কথা বলার স্বাধীনতা ফেরত চাই। আমি আমার বাংলাদেশকে ফেরত চাই, যে বাংলাদেশকে আমি সত্যিকার অর্থেই একটা গণতন্ত্রের দেশ, মুক্ত সমাজের দেশ, সকলের স্বাধীনতা দেশ হিসেবে দেখতে চাই। সেই বাংলাদেশকে ফেরত চাই, সে আত্মাকে ফেরত চাই। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অত্যন্ত সঠিকভাবে সেই স্লোগানটি দিয়েছেন যে টেক ব্যাক বাংলাদেশ। সেইভাবে আমরা খুব স্পষ্ট করে বারবার বলেছি যে এই আন্দোলন, এই সংগ্রাম, এই রক্তপাত, এই আত্মদান, এই বলিদান, এটা বিএনপির জন্য নয়, এটা সমগ্র জাতির জন্য। আজকে সমগ্র জাতি আজকে একটা মহাসংকটে পড়েছে। আপনারা দেখুন যে মহিষী মহিলা, মহিষী নারী, মহিষী নেত্রী দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং রাস্তায় মাঠে ঘাটে আন্দোলন করে এই দেশকে স্বৈরাচার মুক্ত করে এক গণতান্ত্রিক রাষ্ট্রটি ফিরে নিয়ে এসেছিলেন এবং বহুদলীয় গণতন্ত্রকে আবারও চলমান করে সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন, তাকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে 3 বছরের উপর আটক। এবং যে কথাটা আমি বলি, আমাকে অনেক সমালোচনা করেন আমাদের প্রতিপক্ষরা, আমি বলি যে তিনি হচ্ছেন প্রথম নারী মুক্তিযোদ্ধা। কেন বলি, ওই যেদিন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেদিন তিনিও কিন্তু ওইখানে ওই ক্যান্টনমেন্টে ছিলেন এবং তার কাছে এসে যখন তিনি এসে যখন আপনার সৈনিকেরা জিজ্ঞেস করেছিল যে পাকিস্তান আমাদেরকে বাধ্য করতে চাচ্ছে অস্ত্র সমর্পণ করতে, তখন তিনি বলেছেন যে জিয়াউর রহমানের নির্দেশ ছাড়া তোমরা কোনো দিনই অর্থ সমর্পণ করবে না। তারপরে ওই সেই সহধর্মিনী বেগম খালেদা জিয়ার দুই পুত্র আরাফাত রহমান পোপো আর তারেক রহমান শিশু তখন তাদেরকে ফেলে যখন যুদ্ধে চলে গেলেন, তখন এই মহিষী নারী তিনি তার দুই পুত্রের হাত ধরে তিনি আরেকটা নতুন যুদ্ধ শুরু করলেন। সেই যুদ্ধ হচ্ছে যে এইভাবেই টিকে থাকার যুদ্ধ এবং এইভাবে যুদ্ধকে সাহায্য করার যুদ্ধ। কিন্তু পাক আমাদের বাহিনী যখন তাকে গ্রেপ্তার করলো, তারপর তিনি কিন্তু কারাগারেই ছিলেন দেশ স্বাধীন হওয়ার অর্থাৎ 16 ডিসেম্বর পর্যন্ত। তো তিনি মুক্তিযোদ্ধা হবেন না তো কে মুক্তিযোদ্ধা হবে, যাদের জন্মই ফিরেছে, যারা মুক্তিযুদ্ধ দেখেনি, যারা মুক্তিযুদ্ধের সম্পর্কে সম্পূর্ণ একটা ভ্রান্ত চিন্তা ভাবনা নিয়ে আছে তারা মুক্তিযোদ্ধা হবে। তাই অবশ্যই তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি তার রাজনীতির শুরুটা করেছিলেন ভুল দিয়ে, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে সজীব ওয়াজেব জয় যখন দেশে এসেছিলেন এবং যখন তিনি আওয়ামী লীগের প্রথম সভায় যোগ দিয়েছিলেন, তখন তাকে ফুল দিয়ে উপহার পাঠিয়েছিলেন। অর্থাৎ এই যে সমঝোতার রাজনীতি, গণতন্ত্রের যে সহনশীলতা, তার নতুন দৃষ্টান্ত তিনি শুরু করেছিলেন এবং পরবর্তীকালে গণতন্ত্রকে একেবারে আপনার তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তো ইউনিয়ন পর্যায়ে সম্মেলন শুরু করেছিলেন, বিএনপি রাজনীতিকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তাকেও তারা রেহাই দেয়নি, তাকে নির্মমভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে।